দর্শক মন্ডলী, আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে প্রচুর ফুটবল ভক্ত বসে আছে। আমরা তাদের সাথে কথা বলবো, চলুন তাদের সাথে কথা বলে আসি। ভাই, আপনি কোন টিমকে সাপোর্ট করেন? ব্রাজিল। কেন সাপোর্ট করেন ব্রাজিল? ছোটকাল থেকেই করি ব্রাজিল। ছোটকাল থেকে করেন, মানে তারপর তো একটা ইয়ে থাকে যে আমি এই জন্য করি, সেটা বলেন। ফুটবল বিশ্বে ওরাই মানে ম্যাজিক আনছে ব্রাজিলই, এই জন্য ব্রাজিল সাপোর্ট করি। আর্জেন্টিনা ওরকম কিছু দেখাতে পারে নাই, এই জন্য ব্রাজিল সাপোর্ট করি। আমরা তো আর্জেন্টিনার মুখে সবসময় শুনি যে তারা পাঁচবার ওয়ার্ল্ড কাপ নিছে, মানে এটাই ব্রাজিলের সাফল্য। তাছাড়া কি আর কোনো সাফল্য আছে কিনা? তাছাড়া ওয়ার্ল্ডের সব বেস্ট প্লেয়ারই ব্রাজিল টিমে। আর ব্রাজিল টিমে আমি প্রত্যেক বছরই 4-5টা করে বেস্ট প্লেয়ার বাইরেতেছে, আর ভালো ভালো ক্লাবে খেলতেছে। ইংলিশ প্রিমিয়ার লিগ, স্প্যানিশ লিগে খেলতেছে, ইটালিয়ান লিগে খেলতেছে, সব লিগে আপনি ব্রাজিলিয়ান প্লেয়ার পাবেন। আর্জেন্টিনার প্লেয়ার আমাকে দেখান, কোন এক লিগে আপনি ইংলিশ প্রিমিয়ার লিগে কয়টা, তারপরে মেসি একটা আছে সবাই চিনে, মেসি ডিবালা ওদেরকেই চিনে, এছাড়া কিন্তু আর কেউ নাই। এই আমরা যদি দেখি যে ব্রাজিল এই বিশ্বকাপে সবার আগে তারা টিকিট কনফার্ম করেছে ওয়ার্ল্ড কাপে, তো এটা আপনি কীভাবে দেখছেন? এটা আর কি মানে এটা হলো প্রস্তুতি আর কি, বিশ্বকাপের প্রস্তুতি নিল ব্রাজিল এখন, মানে এটা আর কি ছোটোখাটো একটা ইয়া দেখাইলো আর বিশ্বকাপে যা কারিশমা, ছোটোখাটো একটা দেখাইলো বিশ্বকাপে যা পুরাটা দেখাবে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। একে দেখছি পাঞ্জাবি পড়া, দেখি ভাই কি সাপোর্ট করে। ভাই, আপনি কোন টিমকে সাপোর্ট? ভাইয়া, ওয়ার্ল্ডে মনে করেন যে সব টিমই খুব ভালো খেলে, বাট ব্রাজিলের খেলাগুলো একটু ইউনিক টাইপের, ঠিক আছে? ওদের খেলাগুলো খুব ভালো, আর যত ওল্ড ফেমাস স্টার আছে ব্রাজিলের মধ্যে, ঠিক আছে, যেটা আর ওদের মধ্যে একটা ইউনিটি আছে যেটা অন্য কোনো দলের মধ্যে আমি দেখি না, ঠিক আছে? দ্যাটস ওয়াই আমি ব্রাজিল সাপোর্ট করি। ভাই, আমরা যদি দেখি আমরা আগের খেলাগুলো ব্রাজিলের, তারা এক ধরনের শৈল্পিক খেলা খেলতো, কিন্তু সেই শৈল্পিক জায়গা থেকে তারা এখন বেরিয়ে আসছে, তারা এখন অ্যাটাকিং মুডে বেশি খেলা পছন্দ করে, এটাকে আপনি কীভাবে দেখেন? এটা আমি নেতিবাচক হিসেবেই দেখি, কারণ দেখা গেছে আগে বিশ্বকাপে আমরা ডিফেন্স, ব্রাজিলের ডিফেন্সটা খুব খারাপ দেখছি, বাট এখন খুব ইম্প্রুভ হয়েছে, ভালো ভালো ইয়াং স্টার আসছে, এবং নেইমারের কথা তো না বললেই নয়, উনি তো একাই 100। আর আমার মতে মনে করেন যে ইস্ট অর ওয়েস্ট, ব্রাজিল ইজ দ্য বেস্ট, দ্যাটস ইট। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমরা এইদিকে আরও অনেক দর্শক দেখছি, আমরা একে একে সবার কথাই নিব, দেখি কে কোন দল সাপোর্ট করে। ভাই, আপনি কোন দল সাপোর্ট করেন? ভাই, আমিও ব্রাজিল সাপোর্ট করি। কেন ভাই? ব্রাজিলের আর কি আগের দিক দিয়েও দেখেন, দুনিয়ার যতগুলো লেজেন্ড আছে অধিকাংশ ব্রাজিলে, অনেকগুলোই, এরপরে রানিং কিছু এখনকার যেসব প্লেয়ারগুলো, এগুলো সব হাইয়েস্ট রেট প্লেয়ারগুলো ব্রাজিলের। ব্রাজিলের প্রত্যেকটা প্লেয়ার কোনো না কোনো টিমের ক্লাবের হাই রেটের প্লেয়ার, তার মানে ব্রাজিল বেস্ট। হ্যাঁ, আমরা দেখেছি। আপনি আপনি একটু আগে বলছেন যে সবার আগে টিকিট কনফার্ম করছে ব্রাজিল, তার মানে বিশ্বকাপে জিতবে ব্রাজিল, সবার আগে যেহেতু কনফার্ম করছে। না ভাই, এই পরিসংখ্যানে আসলে বলা যাচ্ছে না, কারণ আমরা যদি 2002 ওয়ার্ল্ড কাপ যদি দেখি, ওই ওয়ার্ল্ড কাপে ব্রাজিল, আজকে আর্জেন্টিনা যেভাবে অনেক কষ্ট করে তারা এই ওয়ার্ল্ড কাপে টিকিট পেয়েছে, ব্রাজিলের ওই একই অবস্থা হয়েছিল, তারা অনেক কষ্ট করে লাস্ট ম্যাচে তারা ওয়ার্ল্ড কাপের টিকিট নিশ্চিত করেছিল। দেখা গেছে যে তারপরে তারা আন্ডার ডগ হিসেবে ওয়ার্ল্ড কাপে আসার পরেও তারাই ওয়ার্ল্ড কাপ জিতেছিল, মানে এই পরিসংখ্যানটা আপনি কীভাবে দেখছেন? ভাই, আসলে একটা কি, যত ভালো প্লেয়ার হোক অথবা যত ভালো টিম হোক, অবশ্যই একটু খারাপ সময় সবারই আসে, তাই বলে এমন না যে সে পড়ে গেছে, ভবিষ্যতে আরও বড় হয়ে উঠছে, এটার এখন প্রমাণ দিতেছে ব্রাজিল। ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। ভাই, আপনি কোন টিমকে সাপোর্ট করেন? আমিও ভাই সবার মতো ব্রাজিলই সাপোর্ট করি। কেন ভাই, মানে সবাই করে এই জন্য করেন? মানে না ভাই, আমি আপনাকে বলি, জন্মের পর থেকে যখন থেকে আমি ফুটবলটাকে বুঝি তখন থেকে আমার মনে হয়েছে ফিফাতে যদি সাপোর্ট করি একটা দলই আছে, সেটাই হচ্ছে ব্রাজিল, অনলি ওয়ান ব্রাজিল সাপোর্ট করার মতো একটা দলই ছিল যেটাকে মনে হয়েছে আমি ফিফাতে সাপোর্ট করতে পারি, সে দলটাই হচ্ছে ব্রাজিল। অন্য কোনো দলের আমি ইন্টারেস্ট কি ভাই দেখি তো না। অন্য কোনো দল ভালো হলো ব্রাজিল বেস্ট, বেস্ট। হ্যাঁ, ব্রাজিল বেস্ট, সবাই ভালো খেলে কিন্তু ব্রাজিল বেস্ট ভাই। ভাই, ব্রাজিল কেন? অনেক দল তো আছে, ব্রাজিল কেন? ভাই, আমি জন্মের পর থেকে যখন থেকে ফুটবলটা বুঝি তখন থেকে আমার মনে হয়েছে যে ব্রাজিলই সাপোর্ট করার মতো একটা দল ফিফাতে, যেটা কিনা সাপোর্ট করা যায়। তার মানে আপনি বংশগতভাবে ব্রাজিলকে সাপোর্ট করে আসছেন, এটা বলতে চাচ্ছেন? আমি বংশগতভাবে না, জন্মগতভাবে ব্রাজিল সাপোর্ট করি, আমার বাবা আর্জেন্টিনা সাপোর্ট করে, আমি তার ছেলে ব্রাজিল সাপোর্ট করি। বাপের বিরোধী কেন গেলেন এত ইয়ে, বাপের বিরোধিতা কেন করছে? সবাই যে রাইট ব্যাপারটাই চুজ করবে সেটা না, হয়তো আমার বাবা রং আমি রাইট হয়েছি, কারণ
আপনার বাবা আর্জেন্টিনা সাপোর্ট করছে কারণ তার বাবা আপনার বাবা আর্জেন্টিনার বিশ্বকাপ নিতে দেখেছে, আপনি দেখেন না এই কারণে সাপোর্ট করছেন, এরকম কিছু কিনা? আপনি যদি পরিসংখ্যান দেখেন বা আর্জেন্টিনা কাপ নিছে 32 বছর আগে, অর্থাৎ সাদা কালো পর্দায়, আর আমার জন্ম হচ্ছে 98, ব্রাজিল বিশ্বকাপ নিছে 2002-তে, তার মানে দেখেছে বলা যায় আমার জন্মটা লাকি জন্ম, যার জন্য ব্রাজিল আমার জন্মের পর বিশ্বকাপ নিছে। এই জন্য আমি বলতে পারি যে আমি ব্রাজিলের একজন সাপোর্টার হয়ে সার্থক, কারণ আমার জন্মের পর ব্রাজিল কাপ নিছে। যদি রোহিঙ্গা বিশ্বকাপ হয় তাহলে আপনি কি বলবেন? রোহিঙ্গা বিশ্বকাপ যদি হয় তাহলে সেক্ষেত্রে আর্জেন্টিনা সেই কাপ নিবে বিশ্বকাপটা, সেটা আর্জেন্টিনা নিবে। সেই সাথে আমি বলছি যে নেইমার রোহিঙ্গা বিশ্বকাপে খেলার জন্য কোনো চিন্তা ভাবনা করবে কিনা? নেইমার অবশ্যই খেলবে না, কারণ ফিফা নিয়ে সে বিজি। আপনাকে অনেক ধন্যবাদ, কাপ নিবে ব্রাজিল, আপনি সুনিশ্চিত থাকেন। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকেও।